আসসালামু আলাইকুম। উদারতার এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। আজকে ব্রাজিল কোপা আমেরিকা নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছে, যেখানে এক বিরল উদারতা দেখিয়েছেন ভিনিসিয়াস। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমে ব্রাজিল দুর্দান্ত শুরু করে। এক বছর ধরে জাতীয় দলের হয়ে গোল না পাওয়া ভিনিসিয়াস তেলে বেগুনে যেন জ্বলে উঠলেন, একাই করলেন 2 গোল। আর এতে করে প্রথমার্ধেই প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল 3-0 গোলে এগিয়ে যায়। এদিকে আর চেয়ে বড় খবর হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা প্লান্টি কিক নেওয়ার সুযোগ পেয়েছিলেন, কিন্তু নিজে প্লান্টি কিক নিলেন না, সতীর্থকে দিয়ে প্লান্টি নেওয়ালেন। আর এতেই তিনি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি যদি প্লান্টি নিতেন তাহলে তার গোল সংখ্যা হতো 3টি এবং তিনি প্যারাগুয়ের বিপক্ষে হ্যাট্রিক করতেন। ব্রাজিলের জার্সি গায়ে তিনি আরও একটি হ্যাট্রিক করতেন, কিন্তু তিনি সেটা করলেন না, তিনি সতীর্থকে দিয়ে গোল করালেন। এরকম কজন আছে যে নিজে গোল না করে আরেকজনকে গোল করার সুযোগ দেয়। এদিকে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম থেকে দুর্দান্ত খেলে যায় ব্রাজিল, যেখানে তারা প্রথম ম্যাচ ড্র করে আজকে দ্বিতীয় ম্যাচ জয়লাভ করে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে। অনেকেই ধারণা করেছিল, বলে ফেলেছিল, সমালোচনা করেছিল ব্রাজিলের সেই দিন আর নেই, ব্রাজিল কোপা আমেরিকা থেকে বাদ পড়ে যাবে। কিন্তু তাদের মুখে ছাই দিয়ে দিলেন ভিনিসিয়াস। প্রথমেই তিনি 2 গোল করলেন, আর এতে করে উজ্জীবিত ব্রাজিল শেষ পর্যন্ত প্যারাগুয়েকে 4-1 গোলের বিশাল ব্যবধানে হারায়। এতে করে তারা দ্বিতীয় অবস্থান মজবুত করল। তো ভিনিসিয়াস যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এটা ফুটবল বিশ্ব অনেকদিন মনে রাখবে।